দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনায় 75 এর স্লোগান সেই 75 এর স্লোগান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল 75 এর হাতিয়ার গর্জে উঠুক বারবার এই আলোচনাটি আজকে করতে চাই আমার সঙ্গে তিনজন অতিথি যুক্ত হয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এছাড়াও রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আমি আলোচনায় যেতে চাই আমি তার আগে আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে রিপোর্টটি একটু দেখে নিতে চাই কেন আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই শব্দটি এই মুহূর্তে বিএনপির সমাবেশ থেকে 75-এর জঘন্যতম পরিস্থিতি পুনরাবৃত্তির এমন হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ আওয়ামী লীগ সারা দেশে ছড়ায় তাদের ক্ষোভের দাবানল শনিবার বরিশাল নগরীর সুহেল চত্বরে সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে থামানো যাবে না আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা হবে শত্রুকে আমাদের নেত্রী উপরে যে কটুক্তি করা হয়েছে আমাকে নেত্রীকে নিয়ে এটা শুধু নেত্রী না এটা বাংলাদেশ আওয়ামী লীগের উপরে হুমকি বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে একটি মহল তাদের প্রতিহত করতে হবে রাজপথে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানান বক্তারা বঙ্গবন্ধু কন্যার হত্যার হুমকিতে ক্ষুব্ধ বঙ্গোপসাগর কন্যা চট্টগ্রাম ক্ষোভের আগুনে বারুদ টুকলেন বন্দর নগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির তাদের যে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার যে স্লোগান দিয়ে তাদের মুখোশটা যেটা উন্মোচিত হয়েছে সেটার প্রতিবাদেই মূলত আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আজকের এই সমাবেশ প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এটি প্রতিবাদের ঝড় সাগর কাঁপিয়ে দুপুরেই পৌঁছে যায় বুড়িগঙ্গা তীরে রাজধানী ঢাকায় সমাবেশ থেকে বক্তারা বলেন বিএনপির রাজনীতি খুন গুমের পদ্মা সেতুর বিরোধিতা করে ব্যর্থ হয়ে এখন তারা উন্নয়নের মানুষ কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি যখন তারা বলে 15ই আগস্টের হাতিয়ার গর্জে উঠুক বারবার বা আরেকবার তারা তো সেই 15ই আগস্টের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করে এবং বড় গলায় স্বীকার করে পরিষ্কার বলতে চাই যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষক লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই মিলে যে প্রতিরোধের দল গড়ে তুলবে সেই প্রতিরোধের দলকে ভেদ করে বিএনপি আগাতে পারবে না সকল অপশক্তি রাজপথে প্রতিহত করা হবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা ফজলে রাব্বি সৌরভ নিউজ 24 ঢাকা দর্শক আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবারে আলোচনায় যেতে চাই আমি শুরুতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই এই বক্তব্যটি এই মুহূর্তে কেন এত আলোচিত এবং এই যে আওয়ামী লীগের বিক্ষোভ কিংবা যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির স্বরূপ কিংবা তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এই ধরনের যে বক্তব্যগুলো দেয়া হচ্ছে কেন আসলে এই স্লোগানের সঙ্গে হত্যার হুমকি সম্পর্কে কি কি বলবেন দেখুন এটি তো রাষ্ট্রদ্রোহিতা হাতিয়ার বলতে কি বুঝি আমরা এটি কিন্তু যে কোনো সাবালক মানুষ জানে 75-এ বঙ্গবন্ধু জাতির পিতা তাকে হত্যা করা হয়েছিল চার নেতাকে সুতরাং যখন কেউ বলে 75-এর হাতিয়ার আবার গর্জে উঠবে তার একটি অর্থ বোঝায় সেটি হলো মহামান্য রাষ্ট্রপতি অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা এটি অত্যন্ত স্পষ্ট এবং এই যে থ্রেট এই যে হুমকি এই হুমকিটি কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী আমাদের পেনাল কোড অনুযায়ী অর্থাৎ দণ্ডবিধি অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা আমাদের আইনে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এমনকি খুনের চেয়েও বড় অপরাধ যার একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তো আমি অবাক হয়ে যাই যে ব্যক্তি এই ধরনের হুমকি প্রদান করলো যে তারা হয় মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করবে মানে এটাই কিন্তু অর্থ 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবারে আর অন্য কোনো অর্থ আমি আমি আসবো এখনো কেন
তাকে গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতা মামলা করা হয়? জি স্যার, আমি আসব আপনার কাছে। জি আমি আশকারার জায়গা নিয়ে আসবো, কেন আসলে গ্রেফতার করা হয়নি? আমার সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। আমি আসছি আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই অর্থের বাইরে অন্য কোনো অর্থ হওয়ার সুযোগ আছে কিনা, আর যদি এই অর্থই হয় তাহলে কেন আসলে এই ধরনের বক্তব্য এই সময় আসলো, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সমালোচক দ্বয়কে এবং যারা শুনছেন। আসলে এই আলোচনার অর্থ কি সেটা দুই ভাবে, একটা হচ্ছে আমরা যারা শুনেছি তাদের একটা বক্তব্য থাকবে, যারা বলেছে তারা কি বুঝিয়েছে সেটা জানা দরকার, আর আরেকটি হচ্ছে এ নিয়ে আসলে পর্যালোচনা করলে প্রকৃত অর্থে এর অর্থ কি দাঁড়ায় সেটা বের করা। তো প্রথম যেটা হচ্ছে যে বক্তব্যটি আসছে, কোনোভাবেই এই ধরনের বক্তব্যে যে ব্যাখ্যাটি আমি শুনেছি এখন সেটা যদি মেন করা হয় কোনোভাবেই আকাঙ্ক্ষিত নয়, এটা আসলে রাজনীতি নয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা পরদিন লক্ষ্য করেছি বক্তব্য দেওয়ার পর অভিন্ন ছাত্র সংগঠনই একই ছাত্র সংগঠন পরবর্তীতে তাদের বক্তব্য স্পষ্ট করার জন্য এসেছে এবং তারা বারবার বলতে চাচ্ছে নভেম্বর, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব সেই বিষয়টা নিয়ে তারা কথা বলতে চাচ্ছে। সেই সময় যে একটা বাজে অবস্থা ছিল দেশের, ওটা দেশকে উদ্ধার করবার জন্য তখন জিয়াউর রহমান যেভাবে দায়িত্ব নিয়েছেন, সেই 7ই নভেম্বরকে তারা ঐতিহাসিক সিপাহী বিপ্লব বলে আমরা জানি বলে সেটা মিন করেছেন। এখন কথা হচ্ছে যে যারা বক্তব্য রেখেছেন তারা পরবর্তীতে এটা নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা ব্যাখ্যা করবার ক্ষেত্রে যখন বলেন তারা 7ই নভেম্বরকে ইঙ্গিত করেছেন, তাহলে এটি হচ্ছে একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আমরা যারা কথা বলছি, যারা আহত হয়েছি এভাবে আসলে ব্যর্থ শব্দ যেটা দুটি অর্থ আছে এরকম বাক্য বা শব্দ ব্যবহার করার একটা ক্ষতিকর দিক আছে আজকের আলোচনা সেটাই প্রমাণ করলো। সেক্ষেত্রে এই ধরনের বক্তব্যটি আসলে শুধু 7ই 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই ধর এটুকুতেই শেষ করলে মানুষ আসলে ভুল বুঝে। 7ই নভেম্বরকে সরাসরি ইঙ্গিত করতে হবে আসলে আগস্টকে নয়, এটা একটা দায়িত্ব আছে বক্তাদের। কিন্তু আরেকটি জায়গায় আমি ব্যাখ্যাটা দিতে চাই, সেটা হচ্ছে আপনি দেখুন কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতুর বিষয়ে কথা বলেছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই তার আদর্শ এবং দলের পক্ষ থেকে পরিস্থিতি তাদের পক্ষে নেবার জন্য ব্যাখ্যা দিয়েছেন এবং এটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস সম্পর্কে যে বক্তব্যটি এসছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেটাকে একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। দায়মুক্তির সুযোগ থাকবে অন্য কোন একটি দিক, আবার সেখানে 14ই নভেম্বর ঘটনা তো রয়েছে। দেখুন আমাদের দেশের সংকটটা হচ্ছে কি উই প্রোগ্রেস থ্রু আর্গুমেন্ট, আর আর্গুমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি somebody will be treated as right and other part will be wrong. আর ডিসকাশন যখন হয় তখন what is right that will be established. আমাদের সংকট হচ্ছে কি আমরা একটা জায়গায় পৌঁছাতে হবে, দেশটা সংকটের মধ্যে আছে। আমি একজন শিক্ষক হিসেবে কথা বলতে চাই, আমরা এই এই তর্কের জায়গাটা আর্গুমেন্টে হয় কি who is right দুজনের মধ্যে সেটা স্থির করে, আর ডিসকাশনে what is right সেটা ঠিক করে। আজকের যে সংকটটি তৈরি হচ্ছে আমি who is right এটা লেস ইম্পর্টেন্ট হওয়া উচিত, আসলে হোয়াট ইজ রাইট। এখন কথা হচ্ছে যে যারা এই বক্তব্যটি দিয়েছে তারা যদি এটাকে সংশোধিত একটা ভার্সনে দিতে চায় এটাও তো তাদের ভুল স্বীকারের একটা প্রক্রিয়া, আর যদি তারা মিন করে সেটা সমালোচনা তো হচ্ছে। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলোর ক্ষেত্রে আমরা একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ফায়দা নেবার জন্য রাজনৈতিক আমি মনে করি এগুলো আমাদের সংকট বাড়ায়। আমরা আমরা এই জায়গাগুলোতে কেউ যদি ভুলও করে থাকে সেটা সংশোধনের পথে যদি কেউ আসে সেখানে শেষ করে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অর্থাৎ ইতিবাচক
খাটে কি রাখেন ভাই? কোন প্রেক্ষাপটে এই বক্তব্য যার পক্ষ থেকে আসে দায়ী মুখ স্বীকার দায়ী মুক্তির কোন পথ থাকে কিনা তার জন্য আসলে কি বলবেন? এই যে ভাষাটি ব্যবহার করা হয়েছে, পঁচাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সেটা আপনি 1975 সালে 15ই আগস্ট বলেন, 1975 সালে 7ই নভেম্বর বলেন, 1975 সালে 3রা নভেম্বর বলেন, আপনি রাজনীতি করছেন, রাজনীতির তো একটা নিয়মতান্ত্রিক রাজনীতি আছে শান্তিপূর্ণ, সেখানে আপনি অস্ত্র ব্যবহার করবেন, সরাসরি আপনি বলছেন আমি অস্ত্র ব্যবহার করব, অর্থাৎ অস্ত্র দিয়ে আপনি রাজনীতি করবেন, সেটি আপনি কাকে হত্যা করবেন করবেন না সেটি ব্যাখ্যা ভিন্ন রকম কেউ দিতে পারেন, যে না আমি তো এটা মিন করি নাই, আমি ওনাকে হত্যা করতে চাইনি আরেকজনকে হত্যা, আপনি অস্ত্র কথা বলছেন যে আমি অস্ত্র ব্যবহার করব, হত্যা হয় কার, কেউ হাতিয়ার কথা বলছেন উনি, হাতিয়ার মানে কি, হাতিয়ার মানে তো অস্ত্র, তিনি অস্ত্র ব্যবহার করবেন, তারা সেই অস্ত্র ব্যবহার করে তারা রাজনীতি করবেন, সেটা যে ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্য হোক না কেন, একজন সাধারণ মানুষকে যদি হত্যা করার উদ্দেশ্য হয় সেটি তো দেশদ্রোহী অধিকার, একজন সাধারণ নাগরিককে কোনোভাবেই তার যে কোনো মতামতের কারণে হোক না কেন সেকে হত্যা করার হুমকি দিতে পারেন না। আর 7ই নভেম্বর যদি বলেন, 7ই নভেম্বর কাদেরকে হত্যা করা হয়েছে আমি পুনরায় বলি, খালেদ মশার মতো বীরত্তম সর্বশ্রেষ্ঠ সেক্টর কমান্ডার তাকে হত্যা করা হয়েছে, আরেকজন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট হায়দার তাকে হত্যা করা হয়েছে, আরেকজন বীরত্তম নাজমুল হত্যা তাকে হত্যা করেছে, 15-20 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে 7 তারিখে, তাহলে আপনি যেই বলুন না কেন আপনার কি সমর্থন করছেন যে হ্যাঁ এই হত্যাকাণ্ড হয়েছে 7 তারিখে নভেম্বর মাসে এবং এই 7 তারিখে নভেম্বর আমি মিন করছি, তার মানে আমরা মুক্তিযোদ্ধা আরো হত্যা করব, হত্যা করে তারপরে ক্ষমতায় যাব, এটা তো পরিষ্কার মিনিং, এখানে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি পরিষ্কার বলছেন হাতিয়ার করছে, মানে আমি হাতিয়ার ব্যবহার করব, হাতিয়ার ব্যবহার করে কী জন্য, মানুষ হত্যা করার জন্য, সুতরাং এখানে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই, তারা কি মন করছে আমরা জানি না, কিন্তু এটা স্পষ্ট যে তারা বঙ্গবন্ধুর হত্যা কাণ্ডের মধ্য দিয়ে যে রাজনীতি বাংলাদেশে জিয়াউর রহমান শুরু করেছেন সেই হত্যাকাণ্ডের রাজনীতিকে তারা লালন করছেন পালন করছেন, এবং সেই রাজনীতিকে তারা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই হত্যাকাণ্ডের হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করছেন, এবং সেটা নিষ্পষ্টভাবে প্রমাণিত হয়েছে 2004 সালে 21 আগস্ট এই প্রধানমন্ত্রীকে একেবারে গ্রেনেড মানে হত্যা করার জন্য কারা চেষ্টা করেছিল সেটা তো আদালতের রায় দিয়েছে, আমাদের কথা না, এখানে এই যে বিশেষ আইনজ্ঞ রয়েছেন আমাদের বিচারপতি মহোদয়, আদালত রায় দিয়েছে যে হা ভবনে বসে এটি পরিকল্পনা করা হয়েছে এবং শেখ হাসিনাকে হত্যা করা হবে, তাহলে এটা পরিষ্কার সারা বিশ্বের গবেষণার ফল এটা যে শেখ হাসিনাকে কেন হত্যা করা হবে, শেখ হাসিনা তো কারো ব্যক্তিগত শত্রু না, যে কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল যে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর চিন্তা কোনো কিছু থাকবে না, সেই হত্যা কাণ্ডটি শেখ হাসিনা যদি থাকে তাহলে হবে না, অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বেঁচে গেছেন, সুতরাং সেই কথাটি তারা আবার বলছেন, সুতরাং এই হত্যাকাণ্ডের রাজনীতি জিয়াউর রহমান যেভাবে শুরু করেছেন হত্যাকাণ্ডের রক্তের উপর দিয়ে, খালেদ মোশারফের রক্তের উপর দিয়ে, তাদের কিন্তু বাংলাদেশের রাজনীতি অধিকার থাকার কথা, এটা কোন রাজনীতি নয়, এটা তো হত্যাকাণ্ডের হুমকি দেওয়া হচ্ছে, এটা তো রাজনীতি, রাজনীতি ডিফারেন্ট থিং, আপনি সরকারের সমালোচনার সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনি অস্ত্র ব্যবহার করতে চান প্রকাশ্যে, এবং আমাদের মাননীয় বিচারপতি মহোদয় যেটা বলেছেন তারা এখনো কি করে ওপেনে ঘুরে বেড়াচ্ছেন, সেই বিষয়টা আমরা নাগরিক হিসেবে আমরা শঙ্কিত, আমি আসবো আপনার কাছে, কেন সরকার নাগরিক হিসেবে শঙ্কিত এই জায়গা নিয়ে আলোচনা আসবো, আমি নিরাপত্তার জায়গা থেকেও একটু আলোচনা করতে চাই, আমি আসবো আপনার কাছে মোহাম্মদ আলী শিকদার, রাজনৈতিক জায়গা তো রয়েছেই, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি একটা জায়গা বলছিলেন যে এখনও কিভাবে তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে কিংবা সে ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যে বক্তব্যটি একজন দিয়েছেন অনেক অনেকের কাছ থেকে এই প্রশ্ন আসছে কিংবা এই আলোচনা আসছে যে একজনের বক্তব্য থেকে এই ধরনের অর্থ বের করে কিংবা অর্থ তৈরি করে একটা রাজনীতির অবস্থান কিংবা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা হচ্ছে, এর এমন কথাও বলা হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অনেকেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, এই যে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, যেটি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার সাহেব বললেন, এর দ্বিতীয় কোন ব্যাখ্যার অবকাশ নেই, যদি কেউ করে থাকে সেটি বাতুলতা মাত্র, অর্বাচীনতা, এটি এটি একজন অপরাধীকে ঢাকার প্রচেষ্টা, বুঝলেন, এর একটি অর্থ, এবং 75-এ যা ঘটেছিল তার সবকটি ছিল অবৈধ, কারণ
সেই বছর সাংবিধানিক সরকারকে অস্ত্রের মাধ্যমে এই খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের কাছে এখন যথেষ্ট প্রমাণ রয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যার আসল চাবিকাঠি মেরেছিল খুনি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন প্রথমত বঙ্গবন্ধুকে হত্যা করা করে, চার নেতাকে হত্যা করে এবং অন্যান্যদের হত্যা করে, যে সব ঘটনাগুলো অস্ত্রের মাধ্যমে ঘটেছিল তার সবই ছিল অবৈধ, এবং সবকটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টও রায় দিয়েছেন সবকটি ছিল রাষ্ট্রদ্রোহিতা। এখন যে ব্যক্তি এই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে, সে কি করে এখনো বাইরে থাকতে পারে, সেটি আমি এবং সিকদার, যেন সিকদার যেটি বললেন, আমরা কিন্তু গোস্তাক্ষর, কারণ এদের আমরা এত আশকারা দিয়েছি বলেই তারা কিন্তু এই ধরনের কথা বলার সাহস পাচ্ছে। এবং যেসব ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ সম্পর্কে কি বলেছিলেন তার সাথে এই কথার আপনার তুলনা আনে, সেটি বাতুলতা ছাড়া, আমাদের দণ্ডবিধিতে পেনাল কোডে চারজন ব্যক্তির সম্পর্কে স্পেশাল বিধান রয়েছে। এক হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, আরেক হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিন নম্বর মাননীয় স্পিকার এবং চার নম্বর মাননীয় প্রধান বিচারপতি। এদের বিরুদ্ধে কিছু ডেরোগেটরি কথা বলাটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, সংবিধান তো আছে। সুতরাং যারা এই ধরনের কথা বলে দেশে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের অবশ্যই আমি মনে করি এদের কঠোর হাতে দমন না করলে কিন্তু এই দেশে আপনার সেই মগের মূল্য হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হয়ে যাবে। জি, আমি আরো আলাপ করব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একটু বিরতি নিতে হবে। আমি আসছি বিরতি থেকে ফিরে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে ফিরছি আমি। দর্শক, বিরতি নিচ্ছি, জনতন্ত্র গণতন্ত্র, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আলাপ করছি পঁচাত্তরের হাতিয়ার কি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল্লাহ হাসান আপনার কাছে আসতে চাই। এই যে বক্তব্যটি, এই জায়গাটিতে ব্যাখ্যার যে জায়গাটি, সেটি কখনো যে সংহতি দিবস, জাতীয় বিপ্লব সংহতি দিবসের প্রশ্নটি আনা হচ্ছে, আবার সেটি নিয়েও যদি আমি একদিকে বঙ্গবন্ধুর হত্যা, অন্যদিকে জাতির সূর্য সন্তানদের হত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, এই জায়গাটিও আনি, কোনো দিক দিয়েই তো আসলে এই স্লোগানটি তার জায়গাটির যে যথার্থতা সেটি প্রমাণ করার সুযোগ নেই। কি বলবেন আপনি আসলে? ধন্যবাদ আপনাকে। এর আগে আমি বলেছি আসলে প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির বিষয় থাকে, কিন্তু কিছু বিষয় থাকে হচ্ছে যে দৃষ্টিভঙ্গির বিষয় না, এগুলো হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার, এগুলো সরাসরি। যেমন আমার সহালোচক, শ্রদ্ধেয় সহালোচক বলেছেন যে হাতিয়ার শব্দটা আসবে কেন, এটা খুব সঠিক কথা যে রাজনীতির অনেক স্লোগান থাকবে, রাজনীতির অনেক ভাষা আছে। তো এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে দেশ ভাগের, ৪৭ দেশ ভাগের বিভাগের পর মুসলিম লীগের মধ্যে এক ধরনের প্রবণতা ছিল যে তখন যে কোনো বিরোধিতাকেই, অর্থাৎ সরকার বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে চিহ্নিত করা হতো, এবং আমাদের পক্ষ থেকে সেই বিষয়টি কিন্তু প্রতিবাদও করা হতো যে রাষ্ট্রদ্রোহিতা এবং সরকার বিরোধিতা এক জিনিস নয়। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে, এবং বাংলাদেশ যখন স্বাধীন হয় তার আগেও কিন্তু এই ধরনের কনফিউশন গুলো ছিল। তো আমি যেটা ব্যক্তিগত ভাবে একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আসলে আমাদের সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা বিরাট সংগ্রাম আছে। এটা যেমন একদিক থেকে সরকারে যারা আছেন তাদের জন্য প্রয়োজন, কারণ আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দল হিসেবে দুটো আলাদা জিনিস। এই দলকে এই চিরস্থায়ী দল হিসেবে আমরা দেখতে চাই, কারণ গণতন্ত্র এদেশে যদি প্রবাহমান রাখতে হয় আমাদেরকে জনসম্পৃক্ত দলগুলোকে আসলে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এবং ইতিবাচক, আপনি আপনি ওই সময়ের কথা বলছিলেন, মুসলিম লীগের ওই সময়ের কথা বলছিলেন, এখনকার প্রেক্ষাপটে এই স্লোগানটি কি? এখনকার না, এখন এটা আলাদা করতে হবে। সেটাই আমি বলছি যে রাজনীতিতে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি কখন কোন ভাষা ব্যবহার করব আমাকে বুঝতে হবে। যেমন দেখুন, শিক্ষার্থীরা যে জিনিসটি বলতে পারে, বাংলাদেশে আজকে এত বছর হয়ে গেল শিক্ষার্থীদের সহ অবস্থান নেই, পৃথিবীতে কোনো দেশে আমরা দেখিনি যে শুধুমাত্র পলিটিক্যালি একটা পলিটিক্যাল আইডেন্টিটির জন্য ক্যাম্পাসে থাকতে পারে না, এটা শুধুমাত্র
একটিমাত্র দেশ আছে পৃথিবীতে, সেটার নাম বাংলাদেশ। অথচ আমরা আমাদের অর্জন নিয়ে গর্ব করি, আমরা সঠিক কাজগুলো করছি সেটা নিয়ে পরস্পর যুদ্ধে জড়িয়ে যাই। শিক্ষার্থীদের যে কাজ সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সহঅবস্থান নিশ্চিত করতে হবে। প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন শিক্ষকরা আমাদের মতো, তাদের দায়িত্ব হচ্ছে সহঅবস্থান নিশ্চিত করা। তাহলে এইভাবে শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে অন্য যে সংগঠন আছে, অন্য যারা রয়েছে রাজনীতি করে তাদের কাছে এটি সুন্দর প্রশ্ন করেছেন, আমি ওই জায়গায় আসছিলাম যে দেখুন দীর্ঘ সময় ধরে সহঅবস্থান না থাকার কারণে যেটা হচ্ছে, কোনো এক সময় সরকার সরকারে অন্য একটি দল আসবে। ধরুন আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি দেখতে চাই সকল সরকারের সময় যার সন্তানই হোক, আপনার সন্তানই এক সময় বিশ্ববিদ্যালয়ে পড়বে, সবসময় যেন সহঅবস্থান থাকে সেই জন্য একটা কালচার থাকা দরকার। বর্তমানে যেটা হয়েছে সেটা যারই দোষ হোক সেটা ভিন্ন আসলে অনুসন্ধানের বিষয়, সেটা কিন্তু বাস্তবতা। ফলে তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা থেকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর দুর্বলতা, শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত না থাকার কারণে সঠিকভাবে বক্তব্য উপস্থাপনের সীমাবদ্ধতা যেমন এই দলের আছে, সামনে ছাত্রলীগও যদি ক্ষমতায় না থাকে আওয়ামী লীগ দেখা যাবে তাই হবে। আমরা ওই কালচারটা তৈরি করতে চাই। জি, আসলে পুরো বিষয়টা হচ্ছে বোঝার ভুল কিংবা তাদের শিক্ষার ভুল এই জায়গাটি। আমি আমি আসবো আপনার কাছে। আমি মেজর জেনারেল অবশ্যই আমি মনে করব যে আমি আমি বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক বক্তব্য হতে হবে গ্রহণযোগ্য, কারণ আমাকে আমাকে এই কথাটা বলে আজকে যে আলোচনাটা সৃষ্টি হয়েছে এটা সময় নষ্ট দেশে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। জি, আমি আসবো আপনার কাছে। একটু মেজর জেনারেল অবশ্যই মোহাম্মদ আলী শিকদারের কাছে যেতে চাই। আমি আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আসবো আপনার কাছে আমি। জি, মেজর জেনারেল অবশ্য মোহাম্মদ আলী শিকদার, এই এই প্রেক্ষাপটে যে এই আলোচনাটি, পঁচাত্তরের হাতিয়ারের যে আলোচনা, আরেকটি হচ্ছে সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান সময়ের, এই সময়ে এই ধরনের একটি স্লোগান, আবার যেটি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলছিলেন যে রাজনৈতিক শিক্ষার যে ঘাটতি সেই জায়গাটি, সে ক্যাম্পাসের সহঅবস্থান, আসলে শুধুমাত্র কি শিক্ষার ঘাটতি? আর শুধুমাত্র এই বক্তব্য দিয়ে কোনো একটি রাজনৈতিক দলের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্যটি আসলো কিংবা তাদের যে নেতাদের পরবর্তীতে সেই বক্তব্যটি দেয়া হয়নি, এ ধরনের বক্তব্য সামনে নিয়ে আসা, সেটাকে আসলে কি কিভাবে দেখছেন আপনি? দেখেন, কোনোভাবেই কোনো মাধ্যমে কোনো অজুহাতে কোনো কথা বলে এটিকে ঢাকা দেওয়ার চেষ্টার করা মানে অপচেষ্টা। সেটা যে করবেন তিনি বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান করে কথা বলছেন এবং রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার হুমকি। কোন কোন একজনের বক্তব্য কেন রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি বলে মনে করছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার? না না, একজন কেন? জি, এটা তো এক, হ্যাঁ, একজনের হতে পারে। একজন যদি রাষ্ট্রপতি হত্যা করতে চায়, একজন দেশের প্রধানমন্ত্রী হত্যা করতে চায়, সেটাও তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। এটা রাষ্ট্রের, আপনি রাষ্ট্রকে আর রাষ্ট্রের যে প্রতিষ্ঠান এটাকে তো আলাদা করে দেখলে হবে না। সেই একজন রাষ্ট্রপতিকে হত্যা করতে পারেন না আপনি। আপনি কোনোভাবেই সকল সীমা লঙ্ঘন করেছেন। আপনি কোনোভাবে এটা যুক্তি দিয়ে অন্য কোনো সাথে তুলনামূলক করে এটা আনিয়া ওটা আনিয়া এই রাজনীতি, সহঅবস্থানের রাজনীতি, এই রাজনীতি ওই রাজনীতি, কোনোভাবে করা যাবে না। এটা আমাদের, যদি আমরা সত্যিকারই বাংলাদেশের মানুষের শান্তি চাই, কন্ডেম কন্ডেম অ্যান্ড ঘৃণা জানাতে হবে প্রত্যেক মানুষকে। যারা জানাবেন না তারা মনে করি যে অজান্তে তারা ডেকে ই করছেন। ধরেন এই জন্য ওটা আমরা শুনেছি, আপনি শুনেছেন, স্লোগান হলো বিএনপির বড় বড় নেতারা সেখানে উপস্থিত ছিলেন, সেখানে তো একবার না বারবার করা বলা হয়েছে। তা সেখানে বিএনপির নেতারা, পরবর্তী সিনিয়র নেতারা তো অনেক অভিজ্ঞ নেতারা আছেন, তারা কি বলছেন না এই ধরনের স্লোগান দেওয়া চলবে না বা এটা দেওয়া ঠিক হয়নি বা এর জন্য যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, করেনি? তার মানে কি তারা স্বইচ্ছায় এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তারা স্বইচ্ছায় তারা এটাকে উস্কানি দিচ্ছেন এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছেন তোমরা এটা বলো। সুতরাং এটিভাবে কোনো রকম সুযোগ নেই, অস্ত্র কথা আপনি ব্যবহার করতে পারবেন না রাজনীতির যে কোনো জায়গায় হোক না কেন, কোনো তুলনা চলবে না। সুতরাং এই রাজনীতি হলো যে এই হত্যার রাজনীতি, এর মাধ্যমে বিএনপির যে হত্যার রাজনীতির যে কালচার, এইতে প্রমাণ হলো যে বিএনপি এই হত্যা কালচারের রাজনীতি থেকে বের হতে পারেনি এবং তারা সেই হত্যা কালচারের রাজনীতি, এবং আজকে তারা এই সমস্ত কথার মধ্যে দিয়ে এটা বাংলাদেশের মানুষকে স্পষ্ট হয়েছে রাজনৈতিকভাবে দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে, রাজনীতি আজকে তারা দিশাহারা হয়ে গেছেন এবং হয়ে তারা কিভাবে ক্ষমতা দখল করবেন কোনো পন্থা, নিয়মতান্ত্রিক পথে রাজনৈতিকভাবে কোনো পন্থা তারা খুঁজে পাচ্ছেন না। ক্ষমতা খুঁজে না পেয়ে তারা এখন
এই ধরনের অস্ত্রে ব্যবহারের হুমকি দিচ্ছেন যেটা একেবারে সকল সীমা লঙ্ঘন করেছে, এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। কোনোভাবে কোনো উদাহরণ দিয়ে কোনো তুলনামূলক দেওয়া যাবে না। এখানে আমাদের সবাইকে কন্ডেম করতে হবে যে অস্ত্র ব্যবহারের কথা বলা যাবে না। আপনি একটা সরকারের সমালোচনা করেন, টাকা পাচার হিসাব করেন, দুর্নীতির সমালোচনা করেন, এই কাজ ভালো হয় নাই, ওই বিল্ডিং ভালো হয় নাই, সব কিছু করেন, কিন্তু অস্ত্র ব্যবহার করার কথা আপনি বলতে পারেন না। এটা রাজনীতির ভাষা নয়, এটা হলো হত্যাকাণ্ডের ভাষা, এটা হলো গুন্ডামির ভাষা। এই ভাষা কোনো মানুষের পক্ষে ব্যবহার করা, তারা পুষ্টিপক্ষা দিচ্ছেন যাদের সামনে, বড় বড় নেতারা সামনে যেটা হচ্ছেন তাদেরকেই দায় দিতে হবে, তারা কিন্তু দায় এড়াতে পারেন না। জি, আমি আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আসছি আপনার কাছে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে দায় এড়ানোর জায়গাটি, এটি নিয়ে একটু আপনার কাছে একটু জানতে চাই। আসলে বলা হয়েছে একটি পক্ষ থেকে, কিন্তু যারা সিনিয়র নেতা তাদের পক্ষ থেকে তাদের অবস্থান কি আপনার কাছে ইতিবাচক মনে হয়েছে, কিন্তু তারা কেন তাদের জায়গা থেকে পরিষ্কার কোনো বক্তব্য দিল না? বুঝতে পেরেছি। আজকে আমাদের এই আলোচনায় মেজর জেনারেল শিকদার উনি যে কথাটা বলেছেন তার সাথে আমি এই জায়গাটায় সম্পূর্ণ একমত যে রাজনীতির ভাষা আছে একটা। আমি অস্ত্রের ভাষা ব্যবহার করতে পারি না। এখন বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা আগেই বলেছি, তারা যখন একটা বক্তব্য দেওয়ার পর তার একটা কন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করছে, একটা মিনিং দেওয়ার চেষ্টা করছে অ্যাম্বিগুয়াস একটা ইউজকে, তখন তাদের দেয়ার দেয়ার ওন রাইট টু ডিফেন্ড দেয়ার পজিশন, এটা তো আমাদের শ্রদ্ধেয় জাস্টিস শামসুদ্দিন মানিক আছেন, উনি উনি আরো ভালো জানেন। আমি যা আমি আমি ঠিক বলতে পারবো না অ্যাকচুয়ালি যারা বলেছেন তারা কি মিন করতে চান। আমাদের একটা ব্যাখ্যা থাকবে আছে, কিন্তু আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত এই জায়গাটায় যে রাজনীতির ভাষা নিশ্চয়ই আছে, পরিশুল্লিত এবং প্রভাব তৈরিকারী পার্সুইসিভ অনেক ভাষা আছে এবং এটা দিয়ে রাজনীতি করতে হয়। আমি সেই জন্য বলছি যে যেই কাজটা করা উচিত আসলে তারা কি বলেছে, কি মিন করেছে, এটা এটা আসলে যাচাই করবার একটা সঠিক প্রক্রিয়া আছে। আজকের এই টক শো সেটা না এবং আমি রাইট পারসনও না। তবে আমি যে অনুরোধটা করবো, যেখানে ফেরত যাব কথা শেষ করার জন্য, সেটা হচ্ছে আমাদের যথেষ্ট, উনি এটাও বলেছেন দেশে দুর্নীতি হচ্ছে, ভুল হচ্ছে, অর্থনৈতিক সংকট আসছে, এইসব নিয়ে কথা বলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় একটা নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে, রাজনীতির কথা সেটাই, নিরপেক্ষ সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক ইত্যাদি ইত্যাদি, এবং ইভিএম মেশিনের ব্যবহারের সাংঘাতিক সমস্যা আছে এবং ওই সমস্যাগুলো নিয়ে কথা বলে আমরা বিকল্প কিভাবে যেটা মনে করি এই যে আজকের আলোচনাটা আমরা আরেকটি সংকট দূর করবার ক্ষেত্রে ইভিএম এর নানা ধরনের সংকট পৃথিবীতে অনেক দেশ বাতিল করে দিয়েছে। আমি আসবো আপনার কাছে, অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান আসবো আপনার কাছে। এই যে এই যে বিষয়টা আপনি বললেন যে তাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিল তারা, তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত, কি বলবেন বিচারপতি সংসদীয় চৌধুরী মানিক? দেখুন, আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন জ্ঞানীগুণী লোক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কতগুলো হালকা ঘটনার সাথে একটি মারাত্মক অপরাধে, উনি আইনজীবী নন কিন্তু সকল মানুষই কিন্তু জানেন যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে হত্যার হুমকিটা কিন্তু মারাত্মক অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহিতা। এর জন্য কিন্তু আপনার আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কেউ যদি বলে বিচারপতি মানিককে হত্যা করব, সেটা কিন্তু ওই পর্যায়ে পড়ে না। প্রতিদিন লোকে বলছে বিচারপতি মানিককে হত্যা করব, শাহরিয়ার কবিকে হত্যা করব, মুনতাসির মামুনকে হত্যা করব, জেনারেল শিকদারকে হত্যা করব, সেগুলো তো এক জিনিস। কিন্তু যখন কেউ বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে, রাষ্ট্রপতিকে, সেটা কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন অঙ্গিকের জিনিস। সেটার সাথে অধ্যাপক সাহেব কিভাবে হালকা কতগুলো জিনিস, 47 ঘটনা ইত্যাদি মিলালেন, আমি কিন্তু সেটি সত্যি বুঝতে অক্ষম। উনি কিভাবে একজন মারাত্মক অপরাধীর পক্ষে ডিফেন্সিভ কথাগুলো বলছেন? দেখুন, সরকার বিরোধিতা রাষ্ট্রদ্রোহিতা নয়, কিন্তু এটা কিন্তু সরকার বিরোধী কথা বলেনি। সে বলেছে হয় মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে অস্ত্র গর্জে উঠবে অথবা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠবে। এইটা বোঝার মতো বুদ্ধি কিন্তু একজন অধ্যাপকের, আইনজীবী না হলেও থাকা উচিত, যেটা আমি আগেই বললাম যে চার ব্যাপারে বলাটা রাষ্ট্রদ্রোহিতা। এর সাথে সেই 47 কি হয়েছিল, সরকার বিরোধিতা, ইভিএম, এইসব জিনিস আনাটা আমি মনে করি কি বলবো, বাতুলতা তো বটে, তার থেকেও যদি অন্য কোনো শব্দ থাকে, উনি কিভাবে একজন মারাত্মক অপরাধী
পক্ষে ডিফেন্সিভ কথা বলছেন আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। এই এবং এখানে ব্যাখ্যার কথা বলেছেন, দেখুন অনেক কথা আছে যেগুলো একাধিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু ৭৫ হাতিয়ার গর্জে উঠুক এর কিন্তু অন্য কোনো ব্যাখ্যা হতে পারে বলে যদি কেউ বলেন তাহলে আমি কি বলবো, আমার আমার সেটা বলার ভাষা কি? বিজয়বদ শব্দদিন চৌধুরী মালিক একটা বিরতি নিতে চাই ভালো। জি হলো ৭৫ মহামান্য রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল, জাতির জনককে হত্যা করা হয়েছিল, এবং আজকে যখন যদি বলা হয় ৭৫ হাতিয়ার আবার গর্জে উঠবে সেটি হয় মহামান্য রাষ্ট্রপতিকে হত্যার হুমকি অথবা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এবং আমাদের সংবিধানে আমাদের পেনাল কোডে এই দুটি হচ্ছে মারাত্মক দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আমি শেষ পর্বে রয়েছে, একটু সবার কাছে ছোট ছোট করে আসতে চাই, সংক্ষেপে উত্তরগুলো চাই আর কি আপনাদের কাছ থেকে। একটু এই সংগঠন এই দায় এড়াতে পারে কিনা, মানে একটি জায়গা হচ্ছে কোনো সংগঠনের একজন নেতা যখন এমন বক্তব্য করে সেই সংগঠনেরও সাংগঠনিকভাবে একটি দায়িত্ব থাকে সেই বক্তব্যের একটা ব্যাখ্যা দেওয়ার। সেই ব্যাখ্যার জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে এই বক্তব্য আসেই নি, এই বক্তব্য কেউ দেয়নি। এখন এই বক্তব্য দেয়া হয়েছে কিনা সে তার রিপোর্টও আমরা দেখলাম, কি বলবেন আসলে সাংগঠনিকভাবেও কোনো বক্তব্য কিংবা ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আজকের আলোচনা থেকে যদি আমাদের এই বক্তব্যগুলো শুনে থাকেন তারা নিশ্চয়ই আমাদের এই আলোচনায় যদি কোনো উপাদান থাকে বিবেচনা করার মতো নিশ্চয়ই করবেন, এটা একটা রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠনের বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে যে কথাটা পূর্বেই বলেছি যে যে আলোচনাটি বিতর্কের সৃষ্টি করে সেই বিষয়টা সেই ইস্যুটা অ্যাড্রেস করা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের এবং তাদের নেতৃবৃন্দের আসলে একটা দায়িত্বের মধ্যেই পড়বে, নিশ্চয়ই পড়বে। কারণ হচ্ছে যে ওই ছাত্র সংগঠন এবং দল তারা দেশের স্বার্থে যদি কাজ করে তাহলে এই ধরনের আলোচনা সময় নষ্ট যদি হয় তাহলে এটাকে তো আসলে অ্যাড্রেস করা উচিত। এখানে কোনো তো অপরাধ সংঘটিত হয়ে থাকে আমি প্রথমে বলেছি সেটা যথাযথভাবে অ্যাড্রেস করা উচিত, আর যদি তারা এটার ব্যাখ্যা দিতে পারে এবং যেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা অবজেক্টিভ ওয়েতে এই জিনিসটা আসলে ফয়সালা করবার একটা বিষয় আছে সেখানে এই আলোচনার মধ্যে তা সমাধান করা যাবে না। আমি নিশ্চয়ই মনে করি যে আমি প্রথম পরিচয় দিতে চাই আমি একজন এদেশের নাগরিক, তারপর আমি অন্য পরিচয়ে যাই, ফলে দেশের স্বার্থে যাবে না এমন আলোচনা এমন যুদ্ধ অথবা এখানে যে কথাটি বলছেন আমাদের শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন মানিক উনি বলছেন যে আমি চেষ্টা আসলে তুলনাটা করছি কিনা আমি বোধহয় এখানে বুঝাতে ভুল করেছি আমার অক্ষমতা। আমি বলেছি শিক্ষার্থীদের লড়বার জন্য অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ইস্যু আছে তাদের, সেটা আমি বলেছি যে তারা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবে, সহবস্থান, শিক্ষা সুযোগ, এবং তারা যেহেতু বর্তমানে আমাদের একটা ঋণ সংকট আছে, অর্থনৈতিক সংকট চলছে, এইভাবে অনেক সংকট আছে যেগুলো নিয়ে কথা বলার জায়গা, কথা বলার আর অনেক জায়গা রয়েছে, আমার তো একেবারে সময় নেই। আমি মোহাম্মদ কামরুল হাসান, আমি আপনাদের জন্য সঠিক জায়গায় সঠিক কথাটি বলতে হবে এবং যে এইখানে যদি কোনো ভুল থাকে সেটি অ্যাড্রেস করবার দায়িত্ব, সেটি অ্যাড্রেস করার দায়িত্ব রয়েছে। জি আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শেখ একেবারে সংক্ষেপে যদি কিছু বলতে চান আমি শেষ করব। দেখেন এটা সবাই দেখেছেন, আপনারা দেখেছেন মিছিলে এই স্লোগান দেওয়া হয়েছে, সেই মিছিলে বিএনপির সমস্ত সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন, সুতরাং তারা এটার থামানোর চেষ্টা করেননি, তাতে স্পষ্ট প্রমাণ হয় যে তাদের উস্কানিতে এবং তাদের উৎসাহে এই ঘটনা এই এরকম স্লোগান এবং অস্ত্র ব্যবহারের হুমকি তারা দিয়েছে। সুতরাং আমরা যদি সংক্ষেপে বলি এটা বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, এবং বাংলাদেশে ১৯৭৫ সালের পরে যে অস্ত্রের রাজনীতির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, বাংলাদেশকে পাকিস্তান পন্থী একটি রাষ্ট্র বানাবার চেষ্টা করা হয়েছে, যারা করেছেন দুই সামরিক শাসক এবং তাদের প্রতিভুরা তারাই আজকে এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা আজকে এই বাংলাদেশকে আবারও অস্ত্রের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শে রাষ্ট্রকে পরিচালিত করতে চায়, বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালিত করতে চায় তাদেরকে হত্যা করা হচ্ছে। আমার কাছে একেবারেই সময় নেই। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক একেবারেই সংক্ষেপে আরেকটি জায়গা, যে বিচারের যে জায়গাটি এটি বারবারই বলা হচ্ছিল এখনো তারা কিভাবে মুক্ত আছে এটি কেন, এই ঘটনাটিকে বিতর্ক বলে হালকা করার কোনো অবকাশ নেই, এটি বিতর্ক নয়। এক ব্যক্তি
দেশের সর্বোচ্চ অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহিতা, এবং তাকে অবশ্যই বিচারে আনতে হবে। আমরা কিন্তু সেই জিনিসটা থেকে সরে অন্যান্য হালকা বিষয় এনে সেটিকে বিতর্কে পরিণত করার চেষ্টা করছি। এটি বিতর্ক না, আমি এটিকে দেখছি একটি মারাত্মক অপরাধ বলে। যেটি আবার বলছি, সরকার বিরোধিতা কিন্তু এই ঘটনা নয়, এটি মাননীয় প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতিকে হত্যার হুমকি, যেটি একটি মারাত্মক অপরাধ। আমি অন্যান্য বিষয়গুলো এখানে এনে এই যে একটি মারাত্মক অপরাধ ঘটনা হলো সেটিকে হালকা করার কোনো অবকাশই নেই, এবং এর অন্য কোনো ব্যাখ্যা অবশ্যই হতে পারে না, একটি ব্যাখ্যা। এবং তারপরেও আমি আবার রিপিট করছি, 75-এ খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে যা হয়েছিল তার সবই ছিল আপনার রাষ্ট্রদ্রোহিতা। এটি আমার কথা, এটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট। জি, শেষ করতে হবে, একেবারে সময় নেই, অনেকগুলো মামলা বলেছি। সুতরাং এইখানে আমাদের আমি আবার সেই কথাই ফিরে আসছি, আমি অন্য কোন প্রসঙ্গ আনতে চাই না, ইভিএম বা দেশের অন্যান্য সব এইগুলো বিষয়ে মোটেও আমি আলাপ করতে চাচ্ছি না। আমি একটি ব্যাপারে আলাপ করতে চাচ্ছি, সেটি হলো একটি মারাত্মক ধরনের অপরাধ। অসংখ্য ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাকি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।